আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের প্রতিবারের মতো এবারের পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা দেখেছি গুগল অ্যানালাইটিক টুল কিভাবে আপনারা ভেরিফাই করবেন বা গুগল অ্যানালাইটিক টুলের ট্র্যাকিং কোডটা আপনাদের ওয়েবসাইটে বসাবেন তো যদি গুগল অ্যানালাইটিক টুলের ট্র্যাকিং কোডটা আপনার ওয়েবসাইটে আপনি সঠিকভাবে বসিয়ে থাকেন তাহলে অবশ্যই গুগল অ্যানালাইটিক টুলটি আপনার ওয়েবসাইটের জন্য কাজ করবে সো এই টুলে কি কি কাজ করা যায় কি কি দেখা যায় এবং আপনার টুলটি সঠিকভাবে কাজ করছে কিনা সেই বিষয়গুলো চলুন একটু পরীক্ষা করে দেখা যাক পরীক্ষা করে দেখার জন্য আমরা জাস্ট যথারীতি গুগল ডট কম অ্যানালাইটিক্স এই ঠিকানা থেকে এখানে লগ করে নিলাম লগ ইন করে নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা মানে নামটা দেখা যাচ্ছে এবং অল ওয়েবসাইট ডাটা সো যেহেতু আমাদের ওয়েবসাইটটি একদমই নতুন মাত্র মাত্র আমরা ভেরিফাই করলাম সো এখানে যে যাবতীয় ডাটা গুলো আছে এগুলো সবই খালি দেখাচ্ছে এখানে কোনো ইনফরমেশন নেই তো যাই হোক আমরা যদি এখানে ক্লিক ক্লিক করি ওয়েবসাইট করলে আমরা অডিয়েন্স ওভারভিউতে আছি ডিফল্ট ভাবে সো অডিয়েন্স ওভারভিউতে সবকিছুই জিরো তো যেহেতু আমরা এই মাত্র এটা ভেরিফাই করলাম তো আপনার গুগল অ্যানালিটিক টোলটি কাজ করতেছে কিনা বা সঠিকভাবে ভাবে বসানো হয়েছে কিনা সেটি চেক করার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আপনি যদি অ্যানালাইটিকে ঢোকার পর বাম পাশ থেকে আপনি রিয়েল টাইম নামে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন তো এই রিয়েল টাইম অপশনটির কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে বর্তমান সময়ে বা এই মুহূর্তে কতজন ভিজিটর অ্যাক্টিভ আছে বা কতজন ভিজিটর একসাথে আপনার ওয়েবসাইটটি দেখতেছে এই মুহূর্তে সেটি আপনাকে দেখাবে সো আমরা এই রিয়েল টাইমের আমরা এই ওভারভিউতে যদি ক্লিক করি তো ওভারভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাবো একজন আছে অলরেডি যদিও আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি এখানে তো যাই হোক আমরা যদি আমাদের ওয়েবসাইট টিতে প্রবেশ করি অ্যাকচুয়ালি এই রিয়েল টাইমে ওভারভিউতে দেওয়ার পর আমরা যদি অন্য কোনো ব্রাউজার দিয়ে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে দেখা যাবে যে এইখানে জেনারেলি একজন আছে আমাদের সাইটে তো জেনারেলি শূন্য জন থাকবে তো শূন্য জন থেকে একজন হয়ে যাবে তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে হয়তো দেখতে পাবো একজন থেকে দুইজন হয়ে গেছে যদি আমাদের সঠিকভাবে কাজ করে থাকে ঠিক এটি যাচাই করার জন্য আমরা আমাদের ওয়েবসাইট উইদি এই ঠিকানায় প্রবেশ করছি শুধুমাত্র অ্যানালাইটিক টুলটি যাচাই করার জন্য যে সঠিক এটা কাজ করতেছে কিনা তো ওয়েবসাইটে লোড হচ্ছে আমরা যে কোনো একটা পোস্টের মধ্যে ঢুকি যে কোনো একটা পোস্টে ঢুকলাম ঢোকার পর এখন আমরা আমাদের অ্যানালিটিক টুলটাতে ফিরে যাই দেখা যাক যে একজন থেকে যদি দুইজন হয় তাহলে বুঝতে পারবো যে আমার কাজ করতেছে এবং আমরা দেখতে পেলাম যে অলরেডি একজন থেকে কিন্তু দুইজন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে আমরা বুঝতে পারতেছি যে অবশ্যই অবশ্যই আমাদের অ্যানালাইটিক টুলটি ওয়ার্কিং দ্যাট মিনস অ্যানালাইটিক টুলটি কাজ করতেছে এবং দেখুন আমরা কোন পোস্টে ঢুকেছিলাম যে ইম্পর্টেন্ট অফ থ্রি ডি টেকনোলজি দেখুন এই যে ইম্পর্টেন্স থ্রি ডি টেকনোলজি এখানে কিন্তু এই পোস্ট একজন আছে সেটা দেখাচ্ছে এবং আমাদের ট্রাফিকটা যে ডেস্কটপ থেকে এখানে কিন্তু ডেস্কটপ লেখাটি আছে যে ডেস্কটপ থেকে ট্রাফিকটি এসেছে সো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে তার মধ্যে আমরা শিওর যে আমাদের কাজ করছে কাজ করছে বিদায় আমরা যখন সাইটে ঢুকলাম তখন একজন থেকে দুইজন হয়ে গেল আমরা যদি আবার এখন সাইড থেকে বেরিয়ে যাই তাহলে আবার সে আগের মতো একজন হয়ে যাবে ঠিক আছে তো আমরা বুঝতে পারছি যে অ্যানালাইটিক টুলটি এখান থেকে কাজ করছে তো এখন তো অ্যানালাইটিক তো আমরা বুঝে গেলাম যে কাজ করতেছে এখন অ্যানালাইটিক আর কি কি সুবিধা আছে তাই না আমাদের তো জানতে হবে অ্যাকচুয়ালি আর কি কি ফ্যাসিলিটি আছে আমরা কি কি তথ্য অ্যানাললাইটিক থেকে জানতে পারি তো তথ্যগুলো জানার জন্য যেহেতু আমাদের এই সাইটটি একেবারেই ফাঁকা সো এই ক্ষেত্রে আমরা বাম পাশ থেকে তথ্যগুলো হয়তো ঠিকমতো পাবো না সো এই জন্য আমরা আমাদের আইটি বাড়ির গুগল গুগল অ্যানালিটিকটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যে আপনাদের তাহলে হয়তো বুঝতে আরো সুবিধা হবে অ্যাকচুয়ালি সো চলুন আইটি বাড়ির গুগল অ্যানালিটিকে লগ ইন করা যাক তো দেখুন আমরা আইটি বাড়ির অ্যানালাইটিকে লগ ইন করলাম সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটি বারের কিছু ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে যে সেশন আঠারো হাজার আমাদের এই মাসে আঠারো ইউনিক ভিজিটর ছিল বা একটা সেশন হয়েছে এতজন এবং অ্যাভারেজ সেশন ডিউরেশন ডিউরেশন চার মিনিট এক সেকেন্ড অ্যাভারেজলি আমাদের ভিজিটর বা ট্রাফিকরা যারা এসেছেন তারা অ্যাভারেজ চার মিনিট করে আমাদের ওয়েবসাইটে ছিল এবং বাউন্স রেট বাউন্স রেট হচ্ছে আটান্ন পার্সেন্ট একটি নতুন জিনিস আপনাদের সামনে আসলো যে বাউন্স রেট বাউন্স রেট জিনিসটা কি অ্যাকচুয়ালি বাউন্স রেট হচ্ছে একটি রেশিও অনুপাত বা এক কথা বলতে গেলে যে একজন ভিজিটর যখন আমার ওয়েবসাইটে ঢোকে ঢোকার পর ধরেন একটি পেজে ঢুকেছে অন্য কোনো পেজে সে না গিয়ে সরাসরি ওই পেজ থেকে আমার ওয়েবসাইটটা কেটে দেয় সো এই ধরনের ভিজিটর হবে একজন বাউন্স ভিজিটর বা বাউন্স ট্রাফিক যেমন ধরেন আপনি হঠাৎ করে আমাদের ওয়েবসাইটে এসিওর একটি পেজে ঢুকেছেন তো এসিওর পেজে সরাসরি ঢোকার পর আপনি অন্য কোনো পেজে গেলেন না এসিও পেজ থেকে অন্য কোনো পেজে না গিয়ে গিয়ে সরাসরি আমার ওয়েবসাইটটা কেটে বেরিয়ে বেরিয়ে গেলেন গেলেন সো এই যে যে আপনি ঢুকে অন্য পেজে না তো এক্ষেত্রে আপনি হবেন একজন বাউন্স ট্রাফিক সো এটাকে বলে মূলত বাউন্স রেট যে আমার টোটাল যারা আসে তাদের মধ্যে কত শতাংশ লোক এইভাবে দ্বিতীয় কোনো পেজে না গিয়ে সরাসরি আমার ওয়েবসাইট থেকে একটা পেজ দেখেই বেরিয়ে যায় তো এইটাকে বলে বাউন্স রেট সো বাউন্স রেট হচ্ছে আমাদের সাইটে বর্তমানে 58.6% এবং গ্লোবাল কনভার গোল কনভারশন রেট আমরা এখনো কোনো গোল সেটআপ করিনি আমাদের ওয়েবসাইটের জন্য সো এটি 0% তো বেসিক ইনফরমেশনটা কিছুটা পাওয়া গেল ওকে তো এখন আমরা লগইন করব আমাদের ওয়েবসাইটে জাস্ট অল ওয়েবসাইট ডেটাতে ক্লিক করছি তাহলে আমরা প্রথমে যখন আমরা ঢুকবো আমাদের ওয়েবসাইটে একটি তথ্য আমরা এখানে পেয়ে যাব যে আমাদের কবে কত ট্রাফিক ঢুকেছে সেটা আমরা এখান থেকে একটি গ্রাফ আকারে দেখতে পাবো যে কবে কত ট্রাফিক আমাদের ওয়েবসাইটে এসেছে এবং এখানে যে ইনফরমেশনগুলো আমরা একটু আগে দেখেছি সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে যে সেশন পেজ ভিউ কতগুলো পেজ ভিউ হয়েছে আমাদের এই মাসে তারপরে বাউন্স রেট সেশন ডিউরেশন তারপর পেজ পার সেশন প্রতিটা সেশন এক একজন গড়ে কতগুলো করে পেজ দেখেছে সেটা তারপর নিউ সেশন নিউ সেশনটা হচ্ছে যে নতুন ট্রাফিক কি পরিমাণ ছিল ঠিক আছে আর এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস দেখেন যে নিউ ভিজিটর ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর দশমিক তিন শতাংশ আর রিটার্নিং ভিজিটর ছিল সাতাশ দশমিক সাত শতাংশ রিটার্নিং ভিজিটর হচ্ছে আপনার ওয়েবসাইটে আগে ভিজিট করত সে নতুন করে মানে পুরাতন ভিজিটর বলা যায় যে আগে আপনার ওয়েবসাইটে এসেছে সে আবার আপনার ওয়েবসাইটে এসেছে এটা হচ্ছে রিটার্নিং ভিজিটর আর নিউ ভিজিটর হচ্ছে যে আগে কখনো আপনার ওয়েবসাইটটি দেখেনি সম্পূর্ণ নতুন আপনার ওয়েবসাইটে এসেছে তারা হচ্ছে নিউ ভিজিটর তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নিউ ভিজিটরের রেশিও বেশি এবং এখান থেকে দেখুন আওয়ারলি ডে উইক মান্থ আপনি এখানে ঘন্টা হিসেবে আপনার সাইটে কতজন ট্রাফিক আসলো গেল এই যাবতীয় বিষয়গুলো এখান থেকে আপনি তথ্য জানতে পারবেন এবং সবার উপরে দেখুন এখানে আপনি চাইলে ডেট এখান থেকে ক্লিক করে ডেট সিলেক্ট করতে পারবেন যে কোন দিন কত ট্রাফিক আপনার ওয়েবসাইটে প্রবেশ করেছে সেই যাবতীয় বিষয়গুলো আপনি আপনি এখান এখান থেকে থেকে একদম সুন্দরভাবে সিলেক্ট করে দিতে পারেন তো এটা হচ্ছে দেখুন আমরা মূলত যখন আমরা লগ ইন করি গুগল অ্যানালাইটিকে তখন বাম পাশ থেকে অডিয়েন্স এবং ওভারভিউ এই সেকশনটিতে থাকি তো অডিয়েন্স ওভারভিউ ছাড়াও আমরা ছেলে অ্যাক্টিভ ইউজার তারপর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে বাম পাশে আমরা সেগুলো দেখতে পাবো তো আমরা বাম পাশে সরাসরি আগে রিয়েল টাইমে যাই রিয়েল টাইম ওভারভিউ যে রিয়েল টাইম ওভারভিউ তে এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে কতজন আছে সেটা দেখার জন্য তো দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে 9 জন আছে এবং এই যে যে চারটা আপনারা এখানে দেখতেছেন যে এই চারটা হচ্ছে যে কিছুক্ষণ আগে মানে প্রতি মিনিটে আমাদের ওয়েবসাইটে কয়টা করে পেজ ভিউ হয়েছে সেই চার তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মিনিটে আসলে দেখা যাচ্ছে যে 11 মিনিট আগে পেজ ভিউ হয়েছে চারটা বা এইভাবে আসলে আপনি এখান থেকে একটি ডিটেলস নিউজ পাবেন এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যে আসলে ডেস্কটপ থেকে থেকে কতজন কতজন মোবাইল টোটাল ভিজিটর হচ্ছে আটজন এবং ডেস্কটপ থেকে আছে আপনার এখানে ফিফটি পার্সেন্ট এবং মোবাইল থেকে আছে ফিফটি পার্সেন্ট এটা দেখা যাচ্ছে তো এরপরে কোন লোকেশন থেকে কতজন আছে যেমন দিল্লি থেকে আছে জন এবং গ্রানাডা থেকে আছে একজন সো এই লোকেশন গুলো দেখতে পারবেন পাশাপাশি আপনার ওয়েবসাইটের কোন পেজে কোন পেজে কতজন আছে সেটাও দেখতে পারবেন যেমন এই পেজটিতে আছে এই মুহূর্তে এখানে আছে দুইজন এরপরে এই পেজটিতে একজন তো এইভাবে আসলে আপনার ওয়েবসাইটে বর্তমান সময়ে লাইভ কতজন ভিজিটর আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এরপরে চাইলে এখান থেকে লোকেশনে ক্লিক করে লোকেশনও দেখতে পারেন যে বর্তমান ভিজিটর গুলোর মধ্যে কতজন বাইরে কতজন ভেতরে যেমন ইন্ডিয়া থেকে আছে বর্তমানে তিনজন বাংলাদেশ থেকে একজন স্পেইন থেকে একজন এগুলো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন তারপর ট্রাফিক সোর্সেস আপনার যে ট্রাফিক গুলো এসেছে সেগুলো কি কি মাধ্যম থেকে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে অর্গানিক এখানে একটা জিনিস খেয়াল করুন যে অর্গানিক ট্রাফিক গুগল থেকে এসেছে চারজন দ্যাট মিনস একটা জিনিস খেয়াল করুন আমাদের আইটি কিন্তু একেবারে বাংলা সাইট এবং বাংলা সাইট হলো এটা কিন্তু কমপ্লিটলি বলতে পারেন যে টিউটোরিয়াল ভিত্তিক একটি ওয়েবসাইট এবং আমাদের টিউটোরিয়াল গুলো কিন্তু সব প্রিমিয়াম ঠিক আছে তো প্রিমিয়াম টিউটোরিয়াল হওয়ার পরেও দেখেন আমাদের অর্গানিক ট্রাফিক এই সাত জনের মধ্যে চার জনে কিন্তু এসেছে গুগল থেকে আর একজন এসেছে সরাসরি আইটি বাড়িতে বা দুইজন এসেছে সরাসরি আইটি বাড়িতে আর সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে এসেছে একজন দ্যাট মিন্স বুঝতে পারতেছেন যে বাংলা সাইট হওয়া সত্ত্বেও আমাদের এখানে অর্গানিক বা গুগল থেকে ট্রাফিক আসতেছে চারজন দ্যাট মিন্স আপনার যে কোনো বিজনেসের ক্ষেত্রে গুগল যে কত বড় ভূমিকা পালন করবে সেটা এখান থেকে সহজেই বুঝতে পারেন আমাদেরটা মোটেও ইংরেজি সাইট নাই কিন্তু সম্পূর্ণরূপে বাংলা সাইট হওয়া সত্ত্বেও যদিও আমরা গুগলে বাংলায় খুব কম সার্চ করি আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে অর্গানিক ট্রাফিক বা এসিও ফ্রি এসিও ট্রাফিক অনেক বেশি সো এটা হচ্ছে মূলত এসিওর রেজাল্ট বা এসিওর ফল আপনি যত ভালোভাবে এসিও করবেন আপনার সাইটের ডিমান্ড তত বেশি থাকবে সো এটা নির্ভর করে কমপ্লিটলি আপনাদের উপর ওকে এরপর আছে কন্টেন্ট ইভেন্ট ইত্যাদি বিভিন্ন এখানে অপশন আমরা আপনার বাম পাশে দেখতে পাবেন কোন কন্টেন্টে কতজন আসে তারপর এখানে একুয়েশ্চেন দেখুন বাম পাশে অপশন আছে একুয়েশ্চেন তারপর এখান থেকে ওভারভিউ যে আপনার ওয়েবসাইটে মূলত কি কি বিষয় লিখে সার্চ হয় ঠিক আছে যে কি কি বিষয় নিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইট আসে বা আপনার ট্রাফিক গুলো মূলত কি কি বিষয়ে সার্চের উপর গুগলে শো করে সেইগুলো এখান থেকে দেখতে পারবেন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট ডাইরেক্ট ভিজিটর আসে দেখা যাচ্ছে আর সেই ক্ষেত্রে অর্গানিক অর্গানিকের কত বড় পাওয়ার গুগল গুগলের পাওয়ার যদিও বাংলায় সার্চ কম করি আমরা জেনারেলি তারপরেও বাংলা সেট হওয়া সত্ত্বেও একটি বিশাল পার্সেন্টেজ গুগল থেকে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতেছে বোঝা যাচ্ছে যে আসলে গুগল অত্যন্ত পাওয়ারফুল একটি মাধ্যম এরপরে নিচের দিকে অল ট্রাফিক সোর্স চ্যানেল বিভিন্ন ধরনের অপশন আছে এখানে আপনি গুগল যদি ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো আপনি এখানে সূক্ষ্মভাবে পর্যালোচনা করতে পারবেন এমনকি শুধু একদিন বা দুই দিনের নয় আপনি একটি প্রতিটি ডেট এখান থেকে সিলেক্ট করে কোন ডেটে আপনার ওয়েবসাইটে কেমন ভিজিটর ছিল কেমন ট্রাফিক ছিল এগুলো সব আপনি একদম গ্রাফিক্যাল চার্টের মাধ্যমে পেয়ে যাবেন এবং এখানে ট্রাফিক সোর্স তারপর কন্টেন্ট লোকেশন ওভারভিউ ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আপনি এখান থেকে খুব ইজিলি পেয়ে যাবেন যে আপনার কবে কখন আপনার ওয়েবসাইটে কতজন লোক ঢুকেছে এই বিষয়গুলো তো তাহলে বুঝতে পারছেন যে আসলে গুগল অ্যানালাইটিক আপনার ওয়েবসাইটের জন্য কত বড় ভূমিকা পালন করতে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে অ্যানালিটিক টুলটি কি এবং কিভাবে ইউজ করতে হয় এবং অ্যানালিটিক টুলটি আমরা কেন ইউজ করব আমাদের ওয়েবসাইটে কারণ এটি আপনাকে হেল্প করবে আপনার ওয়েবসাইটের ইমপ্রুভমেন্ট বা কতটুকু উন্নতি হচ্ছে সেটি যাচাই করতে ঠিক আছে আর সবচেয়ে মজার ব্যাপার এটি গুগলের নিজস্ব টুল এর যে রেজাল্ট আপনাকে দেখায় সেটি হান্ড্রেড পার্সেন্ট বলা চলে কিন্তু তারপর আমরা বলতেছি যে নাইনটি নাইন পার্সেন্ট কারেক্ট সো বুঝতে পারছেন গুগল অ্যানালিটিক আপনাকে একটি বিশাল বড় হেল্প করবে আপনার ওয়েবসাইটের ইমপ্রুভমেন্ট ফলো করতে আশা করি অ্যানালিটিক টুল আপনারা ব্যবহার করতে পারবেন এবং আর আরেকটি কথা না বললেই নয় যে আসলে আমরা টিউটোরিয়ালে কিন্তু আপনাকে মানে কি বলে যে আমরা আপনাকে মাছ ধরা শিখিয়ে দিতে পারবো বা দু একটা মাছ ধরে দেখিয়ে দিতে পারবো কিন্তু মাছ ধরে খাওয়ার দায়িত্বটা কিন্তু আপনার থাকবে ঠিক আছে এটা কিন্তু সারা মানে সব নিয়ম আমরা কিন্তু আপনাকে মাছ খাইয়ে দিতে পারবো না আমরা আপনাকে মাছ ধরা শিখিয়ে দিতে পারবো প্লাস মাছ দু একটা ধরেও দিতে পারবো কিন্তু বাকিটা কিন্তু আপনাকেই করতে হবে সো এই যে আমরা অ্যানালাইটিক টুলার বাম পাশের বিষয়গুলো দেখালাম আমরা যতটুকু পেরেছি আমরা একটি লেভেলে থেকে আপনাকে দেখিয়ে দিয়েছি বাট আপনি যদি নিজে পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা না করেন প্রতিটি অপশন ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু কখনো আপনার শেখা পরিপূর্ণ হবে না সো অবশ্যই ট্রাই করুন প্রতিটি অপশন খুঁটিয়ে নাটিয়ে দেখুন কোথায় কি আছে না আছে এবং কোনো প্রবলেম হলে আমাদেরকে ফেসবুকে জিজ্ঞাসা করুন বা আমাকে সরাসরি স্কাইপে নক করুন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দিতে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা এবং আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ